কাল বিকেলের মধ্যে রিপোর্টগুলো পাওয়া যাবে, কিন্তু উদ্দালকদা কাল আমার হবে না গো। না না, তাতে কোনো অসুবিধা হবে না, আমি খিলখিলকে নিয়ে চলে যেতে পারবো। কেন, তুমি একা একা কেন যাবে? তুমি কি বানের জলে ভেসে এসেছো নাকি? এখানে লোকজন নেই তোমাকে নিয়ে যাওয়ার। হ্যাঁ গো, শুনছো, তুমি কালকে ওদের নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ পারবো, তবে ছুটি নিতে হবে আর কি। সেরকম দরকার হলে ছুটি নেবে, ছুটি নিতে তো কোনো আপত্তি নেই। তোমার বাড়িতে অতিথি এসেছে, তারা একা একা ঘুরে বেড়াবে, তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবে আর সব দায়িত্ব অপরাজিতার কাঁধে ফেলে দেবে তা তো হতে পারে না, ও একা কত করবে। আচ্ছা ঠিক আছে, ছুটি যদি নাও নিতে পারি তাহলে তুমি তো আছো। হ্যাঁ রে বাবা, আমি আছি, সেরকম হলে আমিই নিয়ে যাবো, কিন্তু আমার তো হোটেল আছে না, সেটাও তো দেখতে হবে। হ্যাঁ তাই তো, তোমার তো হোটেল আছে, তুমি যে বললে আমাকে নিয়ে যাবে হোটেলে, তো আজকে তুমি হোটেলে যাওনি? আরে গিয়েছিলাম তো, তোমরা আসবে বলে চলে এলাম, তোমাদের একটু চা জলখাবার দিয়ে দিই, তারপরে আবার যাব। আন্টি তুমি কি একটু শোবে? তোমাকে দেখে একটু টায়ার্ড লাগছে। হ্যাঁ শোবে একটু। না না আমি ঠিক আছি। না না, টায়ার্ড লাগলে একটু বিশ্রাম নিয়ে নিন, আপনি একটু শুয়ে নেবেন। ওদের কোন ঘরটা দিয়েছো? আমাদের পাশের ঘরটা। কোনো সুবিধে অসুবিধে হলে একটা ডাক দিলেই চলে যেতে পারবো। না না কোজাকুরি, আমার কোনো অসুবিধা হবে না, আমি যে কোনো ঘরেই থাকতে পারি, আমার সত্যি কোনো ইমার্জেন্সি হয় না, এরকম কিছু হয় না। আরে বাবা, তুমি যদি আমার পাশের ঘরটায় থাকো তাহলে আমারই সুবিধে, বুঝতে পেরেছ? কোজাগরি, দুটো দিন আমি কিন্তু খুব ব্যস্ত থাকবো, আমি ইউনিভার্সিটির কোয়ার্টারেও থেকে যেতে পারি। সে কি এরকম তো কথা ছিল না? ওমা, এতে অসুবিধে কি আছে? বারবার যাতায়াত করব কেন? ওখানে তো অপালার কোয়ার্টার আছে, ওখানে থেকে যাবো, অপালা তো থাকেই, কোনো অসুবিধা নেই, ওর সঙ্গে থেকে যাবো। সে তোমরা দুজনে যা পারো তাই করো, আমার কোনো কথা বলার নেই, কিন্তু ডাক্তারবাবু যদি ময়ূরাক্ষীকে বলে যে কলকাতায় থেকে ময়ূরাক্ষীর ট্রিটমেন্ট করাতে হবে, তাহলে কোনো হোটেল নয়, কোনো গেস্ট হাউস নয়, ময়ূরাক্ষী এই বাড়িতে থেকেই ট্রিটমেন্ট করাবে। কি গো ম্যাম, চুপ করে আছো কেন, কিছু তো বলছো না? আরে বাড়ির গিন্নি যখন কথাটা বলছে তখন আর বাকি লোকেদের কথা বলার কি দরকার আছে? আরে আমাদের এখানে অনেক লোকেরা বিপদে আপদে এসে থাকে, এখনো থেকে যায়, তাতে কিছু না, আমার ছেলে এসব ব্যাপারে ভীষণ উদারহস্ত, তুমি এখানেই থাকো।